তো আজকের রেসিপি চিকেন ফ্রাই। আজকে তৈরি করব চিকেন ফ্রাই। আর চিকেন ফ্রাই কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি, আর আমার বাসার ছোট বেবি, আমি, আমার হাজবেন্ড, আমরা সবাই খাই খুবই মজা করে। আর আমার হাতে চিকেন ফ্রাই নাকি ওরা খুবই পছন্দ, যার কারণে আমার মাঝে মধ্যেই বানাতে হয়। তো আজকে সেজন্যই বানাচ্ছি চিকেন ফ্রাইটা। তো যাই হোক, এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়েছি প্রথমে, তারপরে দিয়েছি সাদা এলাচ বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, আর দিলাম সামান্য সাদা সিরকা আর সাদা তেল। এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিব, ম্যারিনেট করে নিব। মাখানোটা যত ভালো হবে, চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যাবে, তো চিকেনের টেস্টটাও কিন্তু ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি একদম উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখানোটা হয়ে গেছে, এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিব। কিছুটা সময় আমি ম্যারিনেট করে রেখে দিব, রেখে দিচ্ছি একটা সাইডে। তো আমি যেহেতু সবগুলো আজকে মানে রান্না করব না, যার কারণে আমি কয়েকটা পিস রেখে দিচ্ছি ফ্রোজেন করে, যে রেডি করা থাকলে এক সময় আমি খুব ঝটপট একটু ভেজে নিতে পারি আমার বেবির জন্য, এই জন্য আমি রেখে দিচ্ছি। তো এখানে আমি ফ্লাওয়ার নিয়েছি, ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো এই শুকনো মশলাগুলো ফ্লাওয়ারের সাথে খুব, ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখন আমি ময়দাতে প্রথম কোট করে নিব। দেখতে পাচ্ছি একটু চেপে চেপে ভালোভাবে কোট করে নিতে হবে। তো সবগুলো পিসকে আমি প্রথমে এভাবে কোট করে নিচ্ছি ময়দার মধ্যে। তো ভালোভাবে কোট করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ম্যারিনেট করার যে মশলাটা ছিল ওর মধ্যে সামান্য পানি দিয়ে আমি চিকেনগুলোকে আবার একটু ভিজিয়ে নিচ্ছি। আর এই ম্যারিনেট করা মশলার মধ্যে পানিটা দিয়ে নিলে হয় কি, চিকেনটা খুব মজা হয় খেতে, দেখা যায় লবণ, একদম লবণ ঝাল মশলা সব কিছুই থাকে। তো প্রত্যেকটা পিসে আমি আবার পানিতে কিছু সময় করে রেখে ভিজিয়ে আবার আমি ময়দায় সেকেন্ড টাইম কোট করে নিচ্ছি। এতে কিন্তু চিকেনের উপরে যে লেয়ারটা বেশ মোটা হবে আর চিকেনটা খেতে ভালো লাগবে। তো এভাবে করে প্রতিটা পিসই আবারও ভালো করে কোট করে একটু ভালো করে ঝাঁকি দিয়ে উপরের আগা যে এক্সট্রা ময়দাগুলো থাকে ওগুলো ঝেড়ে আমি এদিকে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে পা তেলটা যেন ভালোভাবে গরম হয়, ঠান্ডা তেলে দিলে কিন্তু চিকেন ফ্রাইটা ভালো হবে না, আর বারবার উল্টানো যাবে না। একটা পাশ হওয়ার পরে আমি এখন উল্টিয়ে দিচ্ছি আর একটা পাশ। ফাঁকে বলে নিচ্ছি, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দিচ্ছেন দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো আমার চ্যানেলে আরও অনেক মজার মজার রান্নার ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আজকের মজার চিকেন ফ্রাই। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটি দেখে আপনারা ট্রাই করতে পারেন, আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।